সরকার বলে একটা জিনিস আছে, মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ নিগ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না, করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাটা লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা অর্জন করে নিয়ে এসছে এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিমিলে নেওয়া, যে সকল স্তরে এটা হলো তার থেকে কেমনভাবে সামাল দিতে হবে তাকে, একটা ভয়ের একটা জিনিস তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থার আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার বুঝিয়ে নেওয়ার ভালো আছে, এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দেখলে বলছে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই রাস্তাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যদি জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি, একটা বড় সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই, যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি।